ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা, যে কাজের মাঝে নম্রতা থাকবে তা সুন্দর হবে, অর্থাৎ নম্রতা সেই কাজটিকে সুন্দর ফুটিয়ে তোলে এবং তা যে জিনিস থেকে বের করে নেওয়া হয়। আর যে কাজের মাঝে নম্রতা থাকে না তা খারাপ হয় এবং অসুন্দর বানিয়ে দেয়। এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।